بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم এমন করতে 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 এক শ্বাসে যতদূর লাল্লাল্লা বলতে পারেন ততদূর থামবেন, আবার আর এক শ্বাস এভাবে 21 দম করবেন। উনি এটাকে নাম দিয়েছেন সুলতানুল আসকার, মানে জিকিরের বাদশাহ, সেরা জিকির। এই জিকির যদি কেউ করেন তাহলে আপনার দেহে, পশমে, শরীরে, মাংসে, হৃৎপিণ্ডে যা কিছু আছে সব কিছুতে আল্লাহর জিকির চালু হয়ে যাবে। তো যদি আপনি মরেই যান তাহলে কবরে গেলে যখন প্রশ্ন করবে তো আপনার দেহের সব কিছু তো আল্লাহ আল্লাহ জিকির করতে আছে। হ্যাঁ, মুনকার নাকি প্রশ্ন করবে কি তো আল্লাহ আল্লাহ কইতে আছে, তো আল্লাহর লোকে প্রশ্ন করবে কি লয়টা জায়গা দেখেছেন? নামটা কিন্তু আমাকে বলতেই হবে, বাংলাদেশের হক্কানি পীর সরমনাই পীর সাহেবের আবিষ্কৃত জিকির এটা, আট্টশির পীর ভণ্ড পীর, সুরেশ্বরের পীর ভণ্ড পীর, চন্দ্রপাড়ার পীর ভণ্ড পীর, আর সরমনাই পীর হক্কানি পীর, এই দেখেন তার নজির। পীর তন্তই দেশে বাড়ি, এটাই তার প্রমাণ। কেউ হয়তো প্রকাশ্যে প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। এই এই তথ্য আবিষ্কার করার মাধ্যমে উনি পুরো এই মুনকার নাকিরের সুয়াল জওয়াব সম্পর্কে যতগুলো হাদিস এসেছে সবগুলো হাদিসকে অস্বীকার করেছেন, হাদিসগুলোর সাথে তামাশা করেছেন। ফাইজলামি করার জায়গা পাও না, টুপিদারি পাগড়ি পাঞ্জাবি নিয়ে হক্কানি দাবি করে, ধর্মের নামে শয়তানি। চরমনায় পীর সাহেব তোমাকে আমি কয়েকটা প্রশ্ন করছি। এক, এই লাল লাল্লা জিকির তুমি কোথায় পেয়েছো? রেফারেন্সটা তোমাকে কেয়ামত পর্যন্ত সময় দিলাম দিবা। আসলে কি উনি আল্লাল্লাহ জিকির করছে না লাল্লাল্লাহ জিকির করছে? ও তো লাল্লাল্লাহ জিকির করছে। দুই, এটাকে সুলতানুল আসকার বলা হয়, কোন জাল হাদিসে আছে তুমি দেবা? তিন, এটা যে 21 দম জিকির করতে হবে কোন হাদিসে আছে তোমার কাছে দলিল চাই? চার, এই জিকির করলে মুনকার নাকির ঠকে যাবে, তাকে ধোকা দেওয়া যাবে, প্রশ্নের উত্তর দেওয়া যাবে না, এই দলিল কোথায় আছে? তোমাকে কেয়ামত পর্যন্ত সময় দিলাম, আমি শহীদুল ইসলাম শহীদ, প্রমাণ করতে পারবো না। ধর্মের নামে শয়তানি, ধর্মের নামে ফাইজলামি কাকে বলে? এজন্য ওই আল্লাহ আল্লাহ জিকির করো, আর মনে করে মানুষ তো মনে করে ওরে আল্লাহ, এরে ওয়া, শুরুতে কান্দে, শেষেও কান্দে, মাঝেও কান্দে, এরে এরেই তো আল্লাহর অলি, এরা যে আল্লাহর অলি না শয়তানের অলি এটা তো জনগণ বুঝে না। সুতরাং আপনাদেরকে সতর্ক করে বলছি, আমার এই ভিডিও যারাই দেখবেন, পীরতন্ত্র বলতে ইসলামে কিছু নেই। পীরতন্ত্র এসেছে ইহুদি খ্রিস্টানদের থেকে, পীরতন্ত্র এসেছে হিন্দুদের থেকে, এগুলো হলো শয়তানের বানানো একটা আবিষ্কার। ধর্মের নামে শয়তানি আর ফাইজলামি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্নের উত্তরগুলো বলে দিচ্ছেন আর ধরনগুলো বলে দিচ্ছেন, পীর সাহেব তার নকল শিখাচ্ছেন তার মুরিদদেরকে, আর অন্ধ মুরিদগুলো সেখানে চিৎকার দিয়ে আর পীর সাহেবের কথাগুলো মেনে নিচ্ছে। এরা কে, শিক্ষিত নাকি অশিক্ষিত? এরা আবার মুফতি দাবি করে, এরা অসভ্য, এরা বারবার, এরা অশিক্ষিত। কি ফাইজলামি আবিষ্কার করছে, ধর্মের সাথে কি ফাইজলামি শুরু করছে তারা? সুতরাং এই কবরের প্রশ্নোত্তর ফাইজলামি করার, নকল করার সুযোগ নেই। সেখানে পার পেতে হলে নিজের জীবনটা সেভাবে গঠন করতে হবে।